নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের আপডেট, গরমের ছুটির খামতি মেটাতে এটাই একমাত্র ভরসা। আমরা জেনে নেব এই গরমের ছুটির খামতি মেটাতে কি সেই ভরসার কথা এখানে বলা হয়েছে। শিক্ষাবর্ষ শুরুর আগে মধ্যশিক্ষা পর্ষদ 9971টি স্কুলে যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছিল তাতে 11 দিন গ্রীষ্মের ছুটি ছিল। রাজ্য জুড়ে তাপপ্রবাহ এবং গরমের দাপটে ছুটি বাড়তে বাড়তে দুদফায় 52 দিন হয়েছে। গরমের ছুটি শেষে স্কুল খুলতে না খুলতেই পঞ্চায়েত ভোট, তার সুষ্ঠু আয়োজনে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। এই পরিস্থিতিতে স্কুলের সহকারী এবং প্রধান শিক্ষকদের বক্তব্য, অতীত অভিজ্ঞতা বলছে তাদের রাখার জন্য রাজ্যের বহু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল নেওয়া হবে, ফলে কলকাতা ছাড়া রাজ্যের সব জেলার বহু স্কুলই আবার অন্তত 3 সপ্তাহ বন্ধ থাকবে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ইতিমধ্যে 2024 সালে লোকসভা ভোটের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 সপ্তাহ এগিয়ে এসেছে। পর্ষদের তরফে গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার আগে 41 দিন বা 6 সপ্তাহ পড়াশোনার খামতি মেটাতে স্কুলগুলির কাছে বাড়তি ক্লাসের আবেদন করা হয়েছিল। স্কুল খোলার 1 সপ্তাহ পর সহকারী এবং প্রধান শিক্ষকদের একাংশ বলছে করোনা অতিমারির পর এবছরও স্কুল পড়ুয়াদের দ্বিতীয় সামেটিক পরীক্ষার সিলেবাস কাটছাট ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কলকাতা এবং শহরতলির বহু স্কুল ইতিমধ্যেই শনিবার টিফিনের পর বাড়তি ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে, কিন্তু তাতেও পরিস্থিতির বিশেষ হেরফের হবে না বলেই শিক্ষক শিক্ষিকাদের মত। কেন এই অবস্থা? শিক্ষকদের মতে সোম থেকে শুক্রবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত স্কুলে স্কুলে 8 পিরিয়ড ক্লাস হয়, ফলে ওই সব দিন নতুন করে আর বাড়তি ক্লাস নেওয়া সম্ভব নয়। একমাত্র উপায় শনিবার দ্বিতীয়ার্ধে 8ই জুলাই পঞ্চায়েত ভোটের জন্য। ইতিমধ্যে বহু শিক্ষক শিক্ষিকার ভোটকর্মী হিসেবে শনিবার প্রশিক্ষণ পড়েছে, ফলে অনেক স্কুল পঞ্চায়েত ভোট না মিটলে শনিবারও বাড়তি ক্লাস নিতে অপারগ। যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার বলেন, আমরা শনিবার বাড়তি ক্লাস নিয়ে খামতি পূরণের চেষ্টা করব, কিন্তু আমাদের 10-15 জন শিক্ষকের ভোটের ডিউটি পড়েছে, তাই ভোট গণনা মিটলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, সিলেবাসে কাটছাট ছাড়া দ্বিতীয় সামেটিভের পঠন পাঠন মেকআপ করা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানান, বহু স্কুলই শনিবার বাড়তি ক্লাসের পথে হেঁটেছিল, কিন্তু বাহিনী থাকার ফলে বহু স্কুলই আবার টানা বন্ধ থাকবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই গরমের ছুটির খামতি মেটাতে প্রথমে যেটা স্থির করা হয়েছিল যে বাড়তি ক্লাস নিয়ে এই সিলেবাস শেষ করতে হবে এবং যাতে পড়ুয়াদের সেই খামতি মেটে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পঞ্চায়েত ভোটের কারণে সেটাও সম্ভব হচ্ছে না। এছাড়া ট্রেনিং এবং সেন্ট্রাল বাহিনী থাকার কারণে বহু স্কুল কিন্তু শনিবার বন্ধ থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে একমাত্র রাস্তা হচ্ছে সিলেবাস কাটছাট করা, অর্থাৎ সিলেবাস কমিয়ে দ্বিতীয় সামেটিভ পরীক্ষাটা অন্তত সম্পন্ন করা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।